টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট ব্যর্থতায় কঠোর বিসিসিআই, ভারতের ভরাডুবির পিছনে চাঞ্চল্যকর কিছু কারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার 12 থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। 2012 সালের পর এই প্রথম আইসিসি ইভেন্টের নক আউটে যেতে না পারার নেপথ্যে যেসব কারণ রয়েছে তা ইতোমধ্যে চিহ্নিত। বিসিসিআই অপেক্ষা করছে নির্বাচক মণ্ডলী ও টিম ম্যানেজমেন্টের রিপোর্টের উপর। হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী পুরো ফিট না থাকা সত্ত্বেও কেন তাদের দলে রাখা হলো তা নিয়েই জোরালো বিতর্ক শুরু হয়েছে। হার্দিককে যখন বিশ্বকাপের দলে রেখেছিলেন নির্বাচকরা, তখন তারা বলেছিলেন আইপিএলে তিনি বোলিং করবেন। কিন্তু আইপিএল তো বটেই, টি টোয়েন্টি বিশ্বকাপের সময় দেখা গিয়েছে অলরাউন্ডার হিসেবে হার্দিক ফিট নন। প্রবল সমালোচনার মুখে নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচে তাকে দিয়ে লক্ষ্য দেখানো বোলিং করানো হলেও উইকেট পাননি তিনি। বরুণ চক্রবর্তীও উইকেটবিহীন থেকেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে। আইপিএল চলাকালীনই বরুণের চোটের কারণ জানা গিয়েছিল, তারপর খেলানো হলো বিশ্বকাপ। আসলে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট এই দুই ক্রিকেটারকে নিয়ে জুয়া খেলতে গিয়েছিলেন, কিন্তু সিদ্ধান্ত হয় বুমেরাং। হার্দিককে ব্যাটার হিসেবে খেলানোই দলের ভারসাম্যই নষ্ট হয়ে গিয়েছিল। হার্দিক বা বরুণের জায়গায় বিকল্প ক্রিকেটার নেওয়ার সুযোগ ছিল, কিন্তু তা কেন নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট করেনি সে ব্যাপারে বোর্ড রিপোর্ট তলব করেছে। আইপিএল এর পর এই দুই ক্রিকেটারকে ফিট করার জন্য এনসিএ তে পাঠানোই যেত। সব মিলিয়ে দুজনকেই বাদ দিয়ে নিউজিল্যান্ড সিরিজের দল গড়া হবে, তাতে কামব্যাক করতে পারেন যুজবেন্দ্র চহল। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন বলেছেন ভারতের দলে প্রতিভার অভাব নেই, এত তারকা তারা আইপিএলেও খেলছেন, আমি ভারতকে ফেভারিটও ধরেছিলাম। তবে আইসিসি ইভেন্টে ভারতীয় দল ভয় ডরহীন ক্রিকেট খেলতে পারছে না বেশ কয়েক বছর ধরেই, আর সে কারণেই বিরাটদের সমস্যা হচ্ছে বলে মনে করেন হোসেন। তার কথায় শাহিন শাহ আফ্রিদির যে দুই বলে লোকেশ রাহুল ও রোহিত শর্মা আউট হয়েছিলেন তাতে বিশ্বের যে কেউ আউট হতেই পারতেন, কিন্তু টপ অর্ডারে নির্ভরশীল ভারতের মিডল অর্ডার বড় শট নিয়ে চাপ কাটাতে পারেনি, ভারতের প্ল্যান বি তৈরি ছিল না। বিরাট কোহলিও স্বীকার করেছেন যে ভয়ডরহীন ক্রিকেট খেলার দরকার ছিল তা প্রথম দুটি ম্যাচে আমরা করতে পারিনি। নিউজিল্যান্ড ম্যাচে রোহিত রাহুলের ওপেনিং জুটি ভেঙে দেওয়াও ভারতের দলের বিপর্যয়ের বড় কারণ বলে মনে করা হচ্ছে। অনেকেই বলছেন সূর্যকুমার যাদব যখন ফিট না থাকায় ঈশান কিষাণ দলে আসেন, তখন কিষাণ রোহিতকে দিয়ে ওপেন করানোই যেত। তারা মুম্বই ইন্ডিয়ান্সেও ওপেন করেছেন, রাহুলকে চারে নামানো যেত, তাহলে ব্যাটিং অর্ডারেও আমূল পরিবর্তনের দরকার হতো না। কিন্তু কিষাণকে ওপেন করতে পাঠানোই বিরাটও তিনে নামতে পারেননি। তাছাড়া হার্দিক পান্ডিয়াকে শুধু ব্যাটার হিসেবে খেলানোর গোয়ার্দুমি দলের ভারসাম্যটাই নষ্ট করে দেয়। ভারত স্কটল্যান্ড ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলেছে, একই অপশনে নিউজিল্যান্ড ম্যাচেও নামা যেত, সেক্ষেত্রে শার্দুল ঠাকুর হার্দিকের বিকল্প হতেই পারতেন। বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার 12 পরাজয়ের ধাক্কা খেয়ে বলেছিলেন বডি ল্যাঙ্গুয়েজেও আমরা প্রতিপক্ষের সমকক্ষ হতে পারিনি। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল বলেছেন ভারতের প্রথম থেকেই ভালো ফর্মে থাকা উচিত ছিল, যেটা হয়নি। গত দেড় মাস ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে কাটিয়েও সেখানকার পরিবেশের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা মানিয়ে উঠতে যে পারেননি তা তাদের খেলায় স্পষ্ট। সেরা দলগুলির বিরুদ্ধে সেরাটা না দিতে পারলে যেটা হওয়ার সেটাই হয়েছে। পাকিস্তান ভালো খেলেছে আর ভারত পাহাড়কাতেই সেই সুযোগ নিতে ভুল করেনি নিউজিল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিনকে রেখেও আনফিট বরুণকে খেলানো নিয়েও প্রশ্ন উঠেছে। বরুণ আইপিএলে ভালো ছন্দে থাকলেও বিশ্বকাপে তাকে নির্বিষ দেখিয়েছে, উইকেটহীনও থেকেছেন। জাসপ্রীত বুমরা ও বিদায়ী বোলিং কোচ ভরত অরুণ টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জন্য ক্লান্তিকে দায়ী করেছেন। বুমরা বলেছিলেন টানা ক্রিকেট খেলায় জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কথা। সেই কথার রেশ ধরে ভরত অরুণ বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল এর মধ্যে ছোট বিরতি পাওয়া গেলে তা দলের পক্ষে ভালো হতো। অরুণ ও বুমরার কথাকে ভালোভাবে নেননি বোর্ড কর্তারা। তাদের পাল্টা যুক্তি, কাউকেই আইপিএল খেলার জন্য জোরাজুরি করা হয়নি। বুমরা বা বিরাট যদি বিশ্বকাপকে গুরুত্ব দিতেন তাহলে তারা আইপিএল থেকে সরে দাঁড়াতেই পারতেন। বিসিসিআই ক্রিকেটারদের স্বার্থে সব ব্যবস্থা করেছে, পরিবারকেও সঙ্গে রাখার ব্যবস্থা করা হয়েছে। আইপিএল এর দলকেই বলা হয়েছিল ভারতের বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের বুঝে শুনে ব্যবহার করতে, কিন্তু সেটাও করা হয়নি। তাছাড়া হার্দিকের যখন চোট ছিল তাকে এনসিএ তে রেখে ফিট করানো উচিত, আইপিএলে খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে পাঠানো উচিত হয়নি। ক্লান্তির প্রসঙ্গে এক বোর্ড কর্তা বলেছেন আইপিএল এর পরও এক সপ্তাহ সময় পেয়েছিল ভারত পাকিস্তান ম্যাচের আগে, তারপরেও এক সপ্তাহ পায়, ফলে ক্লান্তি কোনো কারণ হতে পারে না, বরং শ্রীলঙ্কা বাংলাদেশ কম সময়ে অনেক ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য আইপিএলের পারফরমেন্সের পাশাপাশি দেখা যাচ্ছে সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি ম্যাচের পারফরমেন্স। হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে কয়েকজন সিম বোলিং অলরাউন্ডারের দিকে নজর রাখা হচ্ছে,
কেননা হার্দিক কবে ফিট হবেন সেদিকে তাকিয়ে অনন্তকাল বসে থাকার যুক্তি দেখছেন না কেউই। এছাড়া আগামী বছর বিশ্বকাপের কথা ভেবে সিনিয়রদের রোটেশন পদ্ধতি মেনে খেলানোর কথা ভাবা হচ্ছে, যদিও এই বিষয়টি নির্ভর করে ফ্যান ও কমার্শিয়াল পার্টনারদের উপর। সব দিক দেখে শুনে শক্ত হাতেই দলের ঘুরে দাঁড়ানোর পথ ঠিক করতে চাইছে বিসিসিআই। ভারতের কি পরিকল্পনা করা উচিত আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য? টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শেষ ভারতের। ভারতীয় দলে রবি শাস্ত্রী বিরাট কোহলির জুটিরও বিদায় হয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই 2023 সালের বিশ্বকাপ অবধি কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। এই সময়কালে আগামী বছর অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ও নিজেদের দেশে 50 ওভারের বিশ্বকাপ খেলবে ভারত। নতুন অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মাই। টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করার রায় দিয়েছেন প্রাক্তনরা। বিসিসিআই থেকে রাহুল দ্রাবিড় সকলেই চাইছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ডিরেক্টরের পদে বসুন ভিভিএস লক্ষণ। লক্ষণ এখন রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে ধারাভাষ্যের কাজে। তিনি এনসিএ প্রধানের দায়িত্ব নেবেন কিনা তাই স্পষ্ট হবে আগামী দিনে। তবে আগামী বছরের বিশ্বকাপের কথা ভেবে ভারতীয় দলে কি করা দরকার সে বিষয়ে নিজের মতামত লক্ষণ ব্যক্ত করেছেন বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে। ওই চ্যানেলে নিজের মতামত জানিয়েছেন আরেক প্রাক্তন গৌতম গম্ভীরও। ভারতীয় দলে কোচ দ্রাবিড়ের জমানার দিকে তাকিয়ে থাকা গম্ভীর বলেছেন, রোহিত শর্মা 5টি আইপিএল খেতাব জিতেছেন, তাকেই অধিনায়ক করা উচিত। এর বেশি সাফল্য আর কি বা হতে পারে? রোহিত আইপিএলে সর্বকালের সেরা অধিনায়ক। আশা করি রোহিত আর দ্রাবিড় ভারতীয় দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবেন, এমনকি তারা আইসিসি ইভেন্টও জেতাতে পারেন। 14 থেকে 15 বছর ধরে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারছি না। ভারতীয় দল ইংল্যান্ডের পথ ধরে এগিয়ে যেতে পারে। টি টোয়েন্টিতে ইংল্যান্ডের মতো খেলার দক্ষতা ভারতীয় ক্রিকেটারদের রয়েছে। যে ফায়ার পাওয়ার দরকার তা নিউজিল্যান্ড দলেও নেই। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ভয় ডরহীন ক্রিকেট খেলতে পারেন। গম্ভীরের কথায় কোচ অধিনায়কের সঙ্গে বিশেষজ্ঞ, সংবাদ মাধ্যম ও নির্বাচকদেরও দায়িত্ব রয়েছে। খোলা মনে যাতে ক্রিকেটাররা খেলতে পারেন সেটা নিশ্চিত করা উচিত। বাইরে দাঁড়িয়ে বলা সহজ কিভাবে খেলতে হবে, অনেকে নানা মতও দিয়ে থাকেন, কিন্তু যেটা জরুরি সেটা হলো ব্যর্থতা বা খারাপ সময়েও দলের বা ক্রিকেটারদের পাশে থাকা। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার ফিটনেস ভারতের ষষ্ঠ বোলারের অপশন নিয়ে বেশ ভুগিয়েছে। পরের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন লক্ষণ। তিনি বলেন হার্দিকের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। বোলিংয়ে ষষ্ঠ বা সপ্তম অপশন থাকলে সেটা অধিনায়কের চাপও কমায়। যিনি 2 ওভারও বল করতে পারেন তেমন ব্যাটার কিন্তু অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপে কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন। অস্ট্রেলিয়ায় বল বেশি সুইং নাও করতে পারে, ফলে দলের এমন বোলার চাই যারা জোরে বোলিং করতে পারেন। জোরে বোলিংয়ের পাশাপাশি যিনি উইকেট থেকে পেস ও বাউন্স আদায় করতে সক্ষম এবং বলে বৈচিত্র্য রয়েছে তেমন ক্রিকেটার অস্ট্রেলিয়ায় সফল হবেন বলে নিশ্চিত লক্ষণ। ঈশান কিষানের মধ্যে ভারতের টি টোয়েন্টি দলের ওপেনার হওয়ার দক্ষতা রয়েছে বলে মনে করেন ভিভিএস। কিষান যেমন খেলেন তাতে পাওয়ার প্লে ওভারের ফায়দা নিতে পারবেন। যদিও রোহিত শর্মা ও লোকেশ রাহুলের মতো ক্রিকেটারদের দলে থাকার পর কিষানকে কিভাবে ব্যবহার করা হবে তা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের উপরই ছেড়ে দিয়েছেন লক্ষণ।